একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা নির্বাচন কার্যালয় ভোটার তালিকা এবং ভোট কেন্দ্রের খসড়া হালনাগাদ করেছে নতুন তালিকা অনুযায়ী চট্টগ্রামের ষোলোটি আসনে ভোটার বেড়েছে প্রায় ছয় লাখ জেলা নির্বাচন কর্মকর্তা জানালেন নতুন এই তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে সেখান থেকে গেজেট আকারে প্রকাশ করা হবে ভোটার তালিকার সিডি ইতিমধ্যে আমরা পেয়ে গেছি যাচাই বাছাই হচ্ছে অলমোস্ট ত্রুটিমুক্ত সিডি পেয়েছি আমরা এই সিডিতে থেকে ভোটার তালিকা প্রিন্ট করে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করব আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের পঁচিশ দিন পূর্বে আমরা গেজেট করব দশম জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল পঞ্চাশ লাখ পনেরো হাজার তিনশো পঁয়ত্রিশ জন এখন সেটি পঞ্চান্ন লাখ একানব্বই হাজার চারশো বাষট্টি জন ছয় লাখ নতুন ভোটার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবে যারা এবার তরুণ তরুণী ভোটার হয়েছে নতুন করে তাদের উপর আমাদের দেশে কেউ কোনো জরিপ চালিয়েছে মতামত জানার জন্য এরকম আমার জানা নাই ফলশ্রুতে তারা কি করবে সেটা খুব ডেফিনিট করে বলাটা খুব দুরূহ ব্যাপার তবে এটা তরুণদের মন যেটা থাকে সারা পৃথিবীপী তরুণরা এটা ভালো কিছু হোক সেটা চায় গত নির্বাচনের চেয়ে বেড়েছে ভোটকেন্দ্রের সংখ্যাও দশম জাতীয় সংসদ নির্বাচনে যা ছিল এক হাজার আটশো চল্লিশটি এবার তা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার আটশো নিরানব্বইটিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম জেলায় এবার আমরা ভোট কেন্দ্র স্থাপনের নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী যে ভোট কেন্দ্রগুলো স্থাপন করেছি তার সংখ্যা গতবারের চেয়ে কিছুটা বেড়েছে এখন সামনে আমরা বাদ বাকি নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা অনুসারে যে নির্দেশনা যখন আসে আমরা সেইভাবেই প্রস্তুতি নিই ভোটার এবং ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের পর ভোট গ্রহণকারী কর্মকর্তার তালিকা তৈরি করা কেন্দ্র নিয়ে আপত্তি অনাপত্তি দেখা প্রশিক্ষণ সহ নির্বাচন সংশ্লিষ্ট নানা কাজ শুরু হবে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম মাতসাঙ্গা সংবাদ চট্টগ্রাম